হাই ভিউয়ার্স, আমি সোহেল, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনোটিভ বিডি চ্যানেলের পক্ষ থেকে। আজকের পর্বে আমরা দেখব কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আপডেটগুলোকে বন্ধ করতে হয়। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে আপনি উইন্ডোজ আপডেটটি বন্ধ করার পরেও দেখেন যে এটা অটোমেটিক চালু হয়ে যায়। আসলে এটা বেশ কয়েকটা জায়গা থেকে আপনাকে অফ করতে হয়। সো আমরা আজকে দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে আপনি সবগুলো জায়গা থেকে বন্ধ করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সো ফিরছি ইন্টোর পর। আমরা এখানে একটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছি। এখানে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমরা স্টার্ট মেনু থেকে আমাদের সেটিং অপশনে আমরা ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা এখানে উইন্ডোজ আপডেট এবং সিকিউরিটি অপশনে চলে যাব। আপডেট এবং সিকিউরিটি অপশনে যাওয়ার পরে আমরা এখানে অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স অপশন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি চুজ হাউ আপডেটস আর ইনস্টল, এখানে অটোমেটিক রিকমান্ডেড করা আছে। এটাকে আমরা নোটিফাইড শিডিউল রিস্টার্ট সিলেক্ট করে দেব। দেন আমরা ডিফার আপডেটস এটাকে আনচেক করে দেবো। একটু করার পরে অনেকে আসলে আমরা চলে আসি, বাট এটা করলেও আপনার পিসি কিন্তু আপডেট নেওয়া থেকে বিরত থাকবে না। এখানে আপনার নিচে একটা অপশন আছে, দেখেন এটা উইন্ডোজ 7 ছিল না এবং 8 ছিল না, এটা 10 নতুন করে আনা হয়েছে। সেটা হচ্ছে চুজ হাউ আপডেটস আর ডেলিভার্ড। এখানে আপনি যখন ক্লিক করবেন দেখেন এখানে গেট আপডেট ফ্রম মাইক্রোসফট অ্যান্ড গেট আপডেট ফ্রম অ্যান্ড সেন্ড আপডেট টু। সো এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, পিসি অন মাই লোকাল নেটওয়ার্ক আর সেকেন্ড অপশন হচ্ছে পিসি অন মাই লোকাল নেটওয়ার্ক অ্যান্ড পিসি অন দ্য ইন্টারনেট। সো আপনি যদি এই অপশনটি অন রাখেন তাহলে সে আপনার পুরো নেটওয়ার্কের যে কোনো একটা পিসিতে যদি উইন্ডোজ আপডেট হয় সেখান থেকে সে আপডেট নিয়ে নিবে। আর যদি সেকেন্ড অপশন চালু থাকে সে শুধু লোকাল এরিয়া নেটওয়ার্কেই না, পুরো আপনার ইন্টারনেটের সাথে কোনো পিসি যদি আপডেট উইন্ডোজ আপডেটটি চালু থাকে সে সেই পিসির সাথে কমিউনিকেট করে আপডেটটা নিয়ে নিবে। সো আপনি এখানে অবশ্যই এটাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরেও কিন্তু আপনার উইন্ডোজ আপডেট নেওয়ার সম্ভাবনা থাকে, কারণ উইন্ডোজ সার্ভিসের ব্যাকগ্রাউন্ড, আমাদের উইন্ডোজের সার্ভিসেসের একটা ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস আছে, ওখানে গিয়ে আপনাকে অফ করতে হবে। সো সেটা বন্ধ করার জন্য আমরা লিখব সার্ভিসেস। ক্লিক করার পরে আমরা ডানে থেকে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখেন এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর স্টার্টআপ টাইপ থেকে আমরা ডিলে ডিসেবল করে দেব। ডিসেবল করার পর অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে ওকে করে যদি চলে আসেন তাও কিন্তু আসলে আপনার সার্ভিস অফ হয় না। দেখেন সার্ভিস স্ট্যাটাস কিন্তু রানিং দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে স্টপ করে দিতে হবে। স্টপ করে একটু ওয়েট করবেন এটা সার্ভিসটি পুরোপুরি স্টপ হওয়ার জন্য। স্টপ হওয়ার পর দেন আপনি ওকে করবেন। ওকে করার পরে আপনি ক্রস করে আপনার পিসিটাকে একবার রিস্টার্ট দিয়ে আবার চালু করবেন, দেখবেন আপনার অপারেটিং সিস্টেমে আর আপডেট নিচ্ছে কিনা, আশা করি আর আপডেট নিবে না। সো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং তা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আগামী পর্ব ভিডিও দেখে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।